করোনা পরিস্থিতিতে কেন্দ্রের বিনামূল্যে রেশন বন্ধের ইঙ্গিতে প্রতিবাদ জানিয়ে আজই প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। রেশন বন্ধ হলে বিপাকে পড়বেন গরিব মানুষ, আরও ছ মাস রেশন চালু রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি। 30 নভেম্বর থেকে বিনামূল্যে রেশন বন্ধের বিজ্ঞপ্তি কেন্দ্রের, জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এ বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাব। কেন্দ্রীয় সরকার 30 নভেম্বর থেকে ফ্রি রেশন ডিসকন্টিনিউ করবে, যে খাদ্য সচিব এই ব্যাপারে একটা নোটিফিকেশন দিয়েছে। প্যান্ডেমিকের জন্য এই ফ্রি রেশন দেওয়ার ব্যবস্থা ছিল, রাজ্য সরকার সবাইকে ফ্রি রেশন দিচ্ছিলেন। এখন যদি এটা ডিসকন্টিনিউ করে তাহলে গরিব মানুষ অসুবিধা হবে, আর ফ্রি রেশন কন্টিনিউ করতে রাজ্য সরকারের উপর চাপ পড়ে যাবে। তার ফলে আমি বলেছি যে 6 মাসের জন্য, প্যান্ডেমিক যেহেতু এখনো সমাধান হয়নি, 6 মাসের জন্য এটা কন্টিনিউ করা হোক। আজকে চিঠিটা সই করলো, আজকে পাঠাবো। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রসঙ্গে কি বলেছেন শোনাব। এটাও মোটেই ঠিক না, এখন রেশনটা দিতে হবে। কেন্দ্রীয় সরকার রেশন বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই, তাদের মজুদ ভাণ্ডার রয়েছে, তারা কেন মজুদ ভাণ্ডার থেকে এখনো রেশন সরবরাহ করে যাবে না? তাদের উচিত সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।